আমরা সবাই কম বেশি অবগত আছি যে আমাদের বাজার ঘাট বেশ অস্থিতিশীল একটা অবস্থা বিরাজ করছে। সদয়পাতি করতে গিয়ে সাধারণ মানুষের নাবিশ্বাস হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম এত বেশি অস্বাভাবিক পর্যায়ে চলে গেছে যে গরিব অসহায় মানুষদের বেঁচে থাকাটাই দায় হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে? বিশেষ করে সবজি সহ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের দেশেই উৎপাদন হয়, কোনো কারণ ছাড়া সেগুলো এত বেশি বেড়ে যাওয়ার কি কারণ থাকতে পারে, কি রহস্য থাকতে পারে, সেটি আমাদের কারোর কাছে মনে হয় অজানা না। আমরা সবাই কম বেশি জানি যে কেন এগুলোর দাম এভাবে বাড়ছে। আমাদের দেশে আজকে নতুন নয়, সবসময় সব আমলেই আমরা দেখি একটা অসাধু সিন্ডিকেট তারা দেশের বাণিজ্য নিয়ন্ত্রণ করে, এবং তাদের এই নিয়ন্ত্রণের কারণে, তাদের এই সিন্ডিকেট বাজির এই মজুদদারির কারণে জিনিসপত্রের দাম অস্বাভাবিক পর্যায়ে বৃদ্ধি পায়। এই যে মজুদদারি করা এবং সিন্ডিকেট করা, এ মানুষগুলোর উল্লেখযোগ্য অংশ, সবচেয়ে বড় অংশ স্বাভাবিকভাবে সঙ্গত কারণে মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করেন, এ মানুষরাই এই সমস্ত কাজগুলো করছে। এবং শুধু তাই নয়, আমরা পত্রপত্রিকার পাতায় কিংবা টেলিভিশনের স্ক্রিনে যে সমস্ত অসাধু ব্যবসায়ীর ধরপাকড়ের ছবি দেখতে পাই, ভিডিও দেখতে পাই, তার বেশিরভাগই দেখা যায় মুখে মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে, মাথায় একটা সুন্দর টুপিও আছে, একটা গায়ে পাঞ্জাবিও আছে, কারো কারো কপালে মাশাআল্লাহ বেশ সুন্দর সাইজের সিলও আছে। আমি জানি না এটা তাদের ব্যবসার পণ্য কিনা, এই লেবাসগুলো তাদের ব্যবসার পণ্য কিনা আমি জানি না। কাস্টমারকে এই আস্থা দেওয়ার জন্য তাদের অনেকে এটা করেন কিনা যে আমি দায়িত্ববিয়ালা মানুষ, মুরব্বী মানুষ, আমি সব ব্যবসায়ী, এই ধারণা দেওয়ার চেষ্টা তারা করেন কিনা আমি জানি না। তবে এটা দুর্ভাগ্যজনক যে আমরা অনেকেই মাশাআল্লাহ ইসলামের নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সদকা, হজ, উমরা, অন্যান্য যে ইবাদত বন্দেগি আছে সেগুলো যথেষ্ট পরিমাণে করি। বিশেষ করে সিন্ডিকেটের যে মূল হোতারা আছে, এই বড় বড় রথী, মহারথী এবং রুই কাতল আর বল যারা আছে, এদের উল্লেখযোগ্য অংশ দেখবেন যে বিভিন্ন মসজিদ মসজিদ মাদ্রাসা পরিচালনা, ওনার 1-8 টাকায় বহু মাদ্রাসা চলে, অনেক এতিমরা খায়, অনেক মসজিদ উনি চালান, এবং এসব কারণে তিনি ধরেই নেন যে আমি সিন্ডিকেট সিন্ডিকেট করে 2 টাকা জিনিস 10 টাকা করে যে মুনাফা খাচ্ছি, অনেক টাকা কামাই করছি, আবার এদিকে মসজিদ মাদ্রাসায় প্রচুর দান সদকা করতেছি, হুজুরদেরকে কিছু দিয়ে দিয়ে দিচ্ছি, তাতে বোধহয় কাটাকাটি হয়ে যায়, এরকম একটা ধারণা বর্তমান হয়ে গেছে। তো সেসব ভাইদেরকে বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার আগে যত নবী রাসূল এসেছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কমন নির্দেশ দিয়েছেন, সেটা হলো ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, হে রাসূলগণ, হে নবীগণ, আপনারা হালাল ভক্ষণ করুন, হালাল উপার্জন করুন, হালাল খাবেন। এরপরে বলেছেন ও আমালু সালিহা, নেক আমল করবেন, ভালো কাজ করবেন। তার মানে কি দাঁড়ালো, নেক আমল আগে না ভালো কাজ আগে, কোনটা আগে? আমরা কি নেক আমল আগে করব না ভালো কাজ হালাল উপার্জন আগে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, এটা এনশিওর করো। এরপরে বলেছে ওয়ামালু সালিহা, ভালো কাজ করো। তাহলে ভালো কাজ করার আগে বলেছেন কি করতে, হালাল উপার্জন করতে, হালাল উপার্জনকে সবকিছুর উপরে প্রায়োরিটি দিতে হবে। আর আমাদের সমাজের ধারণাটা কি ভাই, আগে পয়সা পাতি কামায় নাও, এরপরে পয়সা হলে বাগের কল্লাও পাওয়া যায়, বাগের কল্লা যদি পাওয়া যায় আল্লাহরও পাওয়া যাবে। অনেকটা ধারণা এমন বদ্ধমূল হয়ে গেছে যে আমরা 2 নম্বর পথে, হারাম পথে যেভাবে খুশি সেভাবে আয় উপার্জন করে, যখন
রাগবওয়াল হয়ে যাব এরপরে মসজিদে কিছু মাদ্রাসায় কিছু ওয়াজ মাহফিলে কিছু তাফসীর মাহফিলে কিছু এতিমখানাতে কিছু সামাজিক কাজে কিছু সবাই নারা তাকবীর বাহবা মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করব কিন্তু আল্লাহর ফেরেশতা যারা হিসাব লেখেন তারা কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবে না তারা করবে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ কেন কারণ আপনার এই পুরো প্রসেসটাই হলো হাস্যকর আপনি গাছের গোড়া কেটে আগে পানি ঢালছেন যেখানে স্বয়ং আল্লাহ তার নবী রাসূলদেরকে বলছেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত হে রাসূলগণ হালাল খাবেন এটা এনশিওর করবেন ওয়ামালুস সালেহা এরপরে বলেছেন ভালো কাজ করবেন উপার্জনটা ঠিক রাখবেন এখানে যেন কোনো ভেজাল না ঢুকতে পারে পিওর যেন থাকে হালাল যেন হয় কারণ রক্ত চুষে যেন উপার্জন না হয় মানুষের কষ্ট দিয়ে যেন উপার্জন না হয় কারণ অধিকার নষ্ট করে যেন উপার্জন না হয় হারাম এবং অবৈধ পথে যেন উপার্জন না হয় এটা এনশিওর করবেন এবং পাশাপাশি তারপরে নেকামল করবেন ভাইরা আমার দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমরা অনেকে ইসলামকে ভালো করে বুঝতে অক্ষম হয়েছি সক্ষম হয়নি যার কারণে আমরা আমাদের এই ভেজালে ভরা জিন্দেগি ভেজালে ভরা জীবন এটাকেই মনে করেছি যে ইসলাম আল্লাহ তালা আমাদের ব্যবসায়ী ভাইদেরকে হেদায়েত দান করুন ইসলাম চায় সমাজে দ্রব্যের সাধারণ প্রবাহ এটা যেন ঠিক থাকে এখানে যেন কোনো প্রকার কৃত্রিমতা কোন প্রকার কারসাজি কোন প্রকার মধ্যস্বত্ব ভোগী হয়ে কেউ যেন ক্রাইসিস সৃষ্টি করতে না পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম বলেছিলেন হে আল্লাহর রাসূল আপনি দ্রব্যের দাম ফিক্স করে দেন যাতে কেউ কম বেশি করতে না পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে অপারগতা প্রকাশ করেছিলেন এবং বলেছেন যে বাজারে দ্রব্যের যে সরবরাহ এবং বাজারে পণ্যের যে প্রবাহ এটাকে স্বাভাবিক গতিতে রাখো আল্লাহ তাআলাই এর মূল্য নির্ধারণ করবেন অর্থাৎ যখন থাকবে না তখন যখন ক্রাইসিস হবে তখন দুষ্প্রাপ্য হবে আর না হলে স্বাভাবিক অবস্থা স্বাভাবিক থাকবে আমি সেখানে ইন্টারফেয়ার করব না এখন কেউ বলতে পারেন তার মানে কি আজকের জীবনে আজকের পৃথিবীতে যে বিভিন্ন দেশে সরকারিভাবে মূল্য নির্ধারণ করে দেওয়া এটা কি এই হাদিসের আলোকে অন্যায় উত্তর হলো না এখানে মূল্য নির্ধারণ করার উদ্দেশ্য হয় ন্যায্যতা নিশ্চিত করা জুলুমের পথ বন্ধ করা উদ্দেশ্য যখন ভালো হয় তখন সে কাজ করাটা অন্যায় হয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে এই চ্যালেঞ্জটা এইভাবে ছিল না সেজন্য তিনি সেখানে হস্তক্ষেপ করতে চান নাই বরং তখনকার পৃথিবীতে বা পরবর্তীতে বা এমনও অনেকে আছেন যে মূল্য নির্ধারণ করার ক্ষেত্রে জুলুমের চিন্তা করেই মূল্য নির্ধারণ করেন মূল্যের দাম যারা করে শস্যের ভিতরে ভুল থাকলে যা হয় তারা অনেকে সেরকম কাজ করে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াহতাকির ইল্লা খাতি পণ্যের বাজারে সিন্ডিকেট করে মজুদদারি করে যারা ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করার প্ল্যান পরিকল্পনা পেছনের মাস্টার মাইন্ড যারা থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা পাপিষ্ঠ এবং পাপাচারী অপরাধী চা কোন গুনাহগার ছাড়া কোন মানুষ এই মজুদদারি করতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস মুসনাদ আহমদ এবং মুসনাদ হাকিমে বর্ণিত হয়েছে মাকার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন তিনি বলেছেন মুসলমানদের অর্থাৎ সমাজের মানুষের যে পণ্যের মূল্য আছে এই মূল্যকে যদি পেছন থেকে কেউ নিয়ন্ত্রণ করবার জন্য কারসাজি করে পণ্য যেগুলো আছে সেগুলো সরায় রাখলো সিন্ডিকেটের আগাগোড়া সবাই একই চেইনে কাজ করলো যে পণ্য সরায় রাখো ক্রাইসিস সৃষ্টি হোক তাহলে গভর্নমেন্ট বিপদে পড়ো সাধারণ মানুষের নাবিশ্বাস হোক এবং এই চান্সে যখন ক্রাইসিস হয়ে যাবে তখন এবার মজুদদারি করা মালগুলো বের করে অধিক দামে আমরা বিক্রি করে মুনাফা অর্জন করব এই কাজ যারা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা ইন্না হাক্কান আলাল্লাহি আইন ওয়া আইদাহু বিআসামি মিনান নার ইয়াউমা কিয়ামত কিয়ামতের দিন তাকে
জাহান্নামের কুণ্ডের উপর বসিয়ে শাস্তি দেওয়া এটা আল্লাহ তাআলার উপরে অবধারিত হয়ে যায় অপরিহার্য হয়ে যায় সেই ব্যবসায়ী সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিতে পারে সেই ব্যবসায়ী প্রতি রমজানে মক্কা শরীফ গিয়ে এতেকাফে বসে থাকতে পারে সেই ব্যবসায়ী দাড়ি এক হাত লম্বা হতে পারে সেই ব্যবসায়ী তার জুব্বা গায়ে থাকতে পারে পাঞ্জাবি গায়ে থাকতে পারে লম্বা লম্বা লেকচার দিতে পারে অনেক সামাজিক কাজ করতে পারে মসজিদ মাদ্রাসা পরিচালনা করতে পারে ওয়াজ মাহফিল করতে পারে হুজুরদের দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে এমনকি হারাম শরীফের ইমাম সাহেবকে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইতে পারে কিন্তু এই ব্যবসায়ীকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর উপরে অপরিহার্য হয়ে যায় তার এই অসাধু কর্মের কারণে তাকে জাহান্নামের আগুনের উপর আল্লাহ তাআলা তাকে বসিয়ে শাস্তি দিবেন ভাইরা আমার অন্যায়ভাবে অর্থ আত্মসাৎ করে অবৈধ পথে ব্যবসা করে আপনি ধনী হতে পারবেন সুখী হতে পারবেন ধনী হওয়া এক জিনিস সুখী হওয়া আরেক জিনিস সমাজে বহু ধনী আছে সুখী না আবার অনেক কম ধন সম্পদের অধিকারী আছেন সুখী আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমার সুখ চোখের দরকার নেই ধন হলেই চলবে তাহলে ভিন্ন কথা আর যদি আপনি বলেন যে আমি সুখ চাই শান্তি চাই তাহলে মনে রাখবেন মানুষের রক্তচোষা টাকা দিয়ে কখনো মানুষ সুখ শান্তি পায় আপনি কাউকে দেখাতে পারবেন যতজন আছে দেখবেন যে এক একজনের ভিতরে এক একটা ত্রাস চলছে এক একজনের ভিতরে এক একটা ভয়াবহ দৃশ্য অবস্থা চলছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুষ্ট চক্র থেকে আমাদের এই প্রিয় স্বদেশকে হেফাজত করুন আমিন কবে আমরা মুক্তি পাব এই দেশের মানুষ আমরা জানি না তবে মুক্তির জন্য এই দেশের মানুষ হাহাকার করছে এই যে এত বড় একটা পরিবর্তন কেন হয়েছে মানুষের দেহে পিঠে গিয়েছে মানুষকে দাস বানিয়ে ফেলা হয়েছে যদি সেই চক্রই ঠিক থাকে শুধুমাত্র হাতগুলো বদল হয় লোকগুলো পরিবর্তন হয় তাহলে এই বাংলাদেশ তো মানুষ চায় নাই এটা তো আমরা চাই আমার এক পরিচিত লোক তিনি একটা বাস কিনেছেন ঢাকা টাঙ্গাইল এই রোডে তিনি বাসটা রোডে বাসটা ছাড়বেন তো লাইন পাওয়ার জন্য চেষ্টা করছেন অনেকদিন থেকে তো ওনাকে বলা হলো লাখ দশেক টাকা হবে ব্যবস্থা করা যায় তো আমি বললাম যে আমার জানা ছিল যে এগুলো তো শেষ হয়ে গেছে যারা সব কারবারি করে এরা তো সব পলাতক তো আমাকে ওই ভাই বললেন না ভাই ওরা পলাতক হয়েছে ফিগার ওইটাই আছে অ্যামাউন্ট ওইটাই আছে শুধু হাত বদল হয়েছে লোক চেঞ্জ হয়েছে কেউ পেছন থেকে অন্য লোক দিয়া নেয় আর কোনো কোনো যায় শুধু এই কালকের দুদিন আগে ঘটনা আমার জানা ছিল আমরা এতদিন দৌড় দিতাম রাস্তাঘাটে ট্রাক আটকে আটকে চাঁদাবাজি করা আসে যেন জিনিসপত্রের দাম বাড়ে এখন কারা করছে যারাই করুক এদেশে শুধুমাত্র এই সিন্ডিকেটটা যদি তুলে দেওয়া যায় ভেঙে ফেলা যায় তাহলে জিনিসপত্রের দাম অনেকখানে অটোমেটিক কমে যাবে আমরা সবাই জানি কৃষক পায় ২০ টাকা ৩০ টাকা সে একই জিনিস ঢাকায় আসার পর ১ কেজি বিক্রি হয় ১০০ টাকা ১৫০ টাকা এই মাঝখানকার এই যে ৮০-৯০ টাকা অতিরিক্ত দেওয়া লাগলো ভোক্তাকে সেটা যদি কৃষক পাইতো তাহলে তো দুঃখ হালাল হয়ে যেত যে কৃষক ভাই গরিব মানুষ সে পেয়েছে সে পাচ্ছে না পাচ্ছে ওই মধ্যস্বত্ব ভোগীরা এদের বিরুদ্ধে সামাজিক সংগ্রাম গড়ে তোলার কোনো বিকল্প নাই প্রত্যেকটা মানুষকে জাগতে হবে এবং জাগাতে হবে এই দুষ্ট চক্র ভাঙতে হবে এটা যদি না ভাঙেন তাহলে সেক্ষেত্রে এই জুলুমকে যদি আপনি মেনে নেন তো আজকে হয়তো আপনার গা সওয়া হচ্ছে আগামীকালকে কিন্তু আপনার সহ্য সীমার বাইরে চলে যাবে অতএব এই ব্যাপারে আমাদের সবাই সোচ্চার থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন অন্য একটি বর্ণনায় বর্ণিত হয়েছে আল জালিবু মারজুক ওয়াল মুহতাকিরু মালউম স্বাভাবিক পণ্য প্রবাহের মাধ্যমে ন্যায্য মূল্য নিয়ে যারা পণ্যের প্রবাহ এবং সরবরাহ ঠিক রাখে এই ব্যবসায়ীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করা হয়েছে যে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবে তাদেরকে যে লাভ তাদের যে মুনাফা আল্লাহ তারা দিবেন এটা তাদের জন্য সুখকর রিজিকের মাধ্যম হবে সুখকর রিজিক হবে পক্ষান্তরে কেউ যদি সিন্ডিকেট করে কারসাজি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা যদি মজুতদারি করে মাল সরিয়ে রেখে ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করে মানুষের রক্ত চষে গরিব মানুষকে কষ্ট দেয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য বলছে এরা হবে মালরুর
অবিশ্বস্ত আল্লাহর গজব তাদের জন্য অবধারিত সম্পদের পাহাড় গড়তে পারে সুখের ঠিকানা তারা পাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ দুর্দশা থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন এবং এই ধরনের পরিস্থিতি এদেশে আজকে নতুন না প্রতি বছর যারাই যখন ক্ষমতায় আসে আমরা দেখি পরিস্থিতি একই থাকে এই পরিস্থিতি যদি এভাবে চলমান থাকে তাহলে সেক্ষেত্রে গোটা সমাজের উপরে গণ আজাব আসতে দেরি হবে না অন্যায়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে দেখুন এই খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে সেটার দাম বৃদ্ধি করা এই একটা অপরাধ হলে সেটা একটা ব্যাপার ছিল শুধু একটা না আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সাথে যারা জড়িত এই মানুষগুলোর বেশিরভাগই দেখবে যারা মুসলমান যারা হিন্দু বা অন্য ধর্মের তারা অন্য ধর্মের যারা মুসলমান তারা কিন্তু সবাই মোটামুটি প্র্যাকটিসিং মুসলমান ব্যবসায়ীদের মধ্যে বেশিরভাগই প্র্যাকটিসিং মুসলমান মানে নামাজ কালাম পড়ে প্র্যাকটিসিং মানে নামাজ কালাম পড়ে তো এই মানুষগুলো আবার যখন অন্যায় কাজ করে তখন তাদের ইসলামের সংজ্ঞা জানতে খুব ইচ্ছে করে যে আপনাদের ইসলামের সংজ্ঞাটা কি আমাদের ইসলামের সংজ্ঞা হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবকিছু আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত সবকিছু যেখানে সবকিছু আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত সেখানে নামাজটা কোরআন হাদিস অনুযায়ী পড়ব আর ব্যবসাটা যায় আমার যেখানে লাভ সেখানে যাবো হালাল হোক আর হারাম হোক বাদ বিচার কোন মুসলমানের কাজ হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজারে গিয়েছেন বাজারে গিয়ে দেখতে পেলেন এক লোক কিছু খাদ্যশস্য বিক্রি করছে তার খাদ্যশস্যের যে স্তূপ এটা দেখে সম্ভবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর হয়েছে যে উপর দিয়ে সে ভালোগুলো দিয়ে রেখেছে ভেতরে বোধহয় খারাপ গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেক করলেন চেক করে দেখলেন ভেতরে সব ভেজা আর উপর দিয়ে সব শুকনা গুলো দেওয়া ভেজাগুলোর দাম কম থাকে ভেজাগুলো ভারী হয় সেগুলো নিচে আর উপর দিয়ে শুকনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন কেন তুমি এমন করলে তখন বললেন যে আমার এই শস্যগুলো ভিজে গেছে বিকৃত করা লাগবে সেজন্য আমি এই কাজ সাজি করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাশা ফালে ইসা মিন্না যে ব্যক্তি কাস্টমারকে ভোক্তাকে ক্রেতাকে মানুষকে প্রতারণা করে মানুষকে ধোকা দেয় সে আমার উম্মত না তাকে আমি উম্মত হিসেবে পরিচয় দিব না কেমন ভেতরে সে আমার উম্মতের পরিচয় সুবিধা পাবে না সে যত তথাকথিত ধার্মিক হোক না কেন এই জন্য ভাই আমরা যারা যে সেক্টরে ব্যবসা করি যে যে জগতে আছি আমি জানি হালাল এবং সৎভাবে ব্যবসা করা এখন শুধু কঠিন না অনেকটা মহা কঠিন এবং অনেকটা কোনো কোনো ক্ষেত্রে অসম্ভবের মতো কঠিন অনেক বেশি কঠিন কিন্তু আপনি অনন্তকালে জান্নাত লাভ করবেন আল্লাহ সন্তুষ্টি লাভ করবেন আর এটুকু চ্যালেঞ্জ নেবেন না সেটা কিভাবে হতে পারে অতএব আমরা যেই যে জগতে আছি আমার সেরাটুকু দেওয়ার চেষ্টা সর্বোচ্চভাবে করতে হবে আমি জানি আশেপাশে সব ব্যবসায়ীরা অসাধু ব্যবসা করে আমি একা সৎ থাকতে গেলে টেকা কঠিন হবে সেই কঠিন কাজটাই করার চেষ্টা করতে হবে প্রয়োজনে আমার উপার্জনটা কম হবে আমার কাস্টমার কম আসবে আমার মুনাফা কম আসবে কিন্তু এর বিপরীতে যেটা হবে প্রথমত আল্লাহর কাছে আমার জান্নাতের প্রত্যাশা বাড়বে দ্বিতীয়ত হলো যে এর মধ্য দিয়ে একটা সমাজকে পরিবর্তন করার জন্য আমি নিজেকে সামিল করলাম যে আমি শুরুটা করলাম দেখা দেখি হয়তো আরেকজন হবে আরেকজন হবে একটা সময় সমস্ত হয়তো পরিবর্তন হবে কিন্তু আমরা যদি সবাই গড্ডালিকে এবং স্রোতের গা বসায় দিই তাহলে সমাজটা পরিবর্তন হবে আপনারা জানেন আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে অসাধুতার ধরনগুলো এত বেশি যে আসলে ব্যবসায় সৎ এবং সততা নিষ্ঠা এবং ন্যায্যতা এটা খুঁজে পাওয়াই কঠিন বিশেষ করে খাদ্যপণ্যের ব্যবসা যারা করেন সেখানে ভেজাল দেওয়ার প্রবণতা এত বেশি যে খাদ্যে ভেজাল দিতে দিতে আমাদের দেশে এখন এমন একটা চরম অবস্থা বিরাজ করছে যে এই দেশে যত দিন যাচ্ছে হার্টের রোগী কিডনির রোগী ক্যান্সারের পেশেন্ট তত তরতর করে বাড়ছে প্রতি বছর প্রতিনিয়ত বাড়ছে ক্যান্সার তো এখন ঘরে ঘরে পৌঁছে গেছে এখন তো দুই চার পাঁচটা ফ্যামিলিতে খোঁজ করলে একজন ক্যান্সার পেশেন্ট পাওয়া যায় কিডনির পেশেন্ট পাওয়া যায় আরো কয়েক বছর আগের কথা একজন ডাক্তার আমাকে বলেছিলেন বাংলাদেশে তিনি কিডনি ডাক্তার বলছিলেন যে যতগুলো ডায়ালিসিস মেশিন আছে কিডনি ডায়ালিসিস করার যত মেশিন আছে এই মেশিনগুলো একটাতেও স্লট খালি থাকে না এই পরিমাণ কিডনির রোগী বাড়ছে ক্যান্সারের কথা
শুধু আমার ফ্যামিলিতে আমার বাড়িতে 7-8 জন ক্যান্সারে রোগী এর ভিতরে কয়েকজন অলরেডি মারা গেছে বাকিরা সাফার করছে এভাবে বিভিন্ন জেলাতে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে ঘরে ঘরে ক্যান্সারে রোগী ঘরে ঘরে কিডনির পেশেন্ট ঘরে ঘরে হার্ট অ্যাটাক এবং মানুষের মৃত্যুর হার হার্ট অ্যাটাকে সবচেয়ে বেশি এগুলো কোথা থেকে হয় এগুলো হওয়ার যদি 10টা বা 20টা কারণ থাকে তার সবচেয়ে বড় এবং শীর্ষের কারণ হলো আমাদের খাদ্যের ভেজাল তো যারা খাদ্যে ভেজাল করে এদের জন্য কঠোর আইন প্রণয়ন করা দরকার এখন যারা আইন প্রণয়ন করবে এবং আইন যারা প্রয়োগ করবে তারাই যদি ওখান থেকে মাসিক খায় মাসহারা পায় সুবিধা পায় তাহলে পরিবর্তনটা করবে কি কিন্তু এটা নিয়ে আমাদের সোচ্চার হতে হবে এবং কথা বলতে হবে আর যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে ব্যবসায়ীরা যারা আছেন তারা সাধ্যের সবটুকু দিয়ে একা হলেও সংগ্রাম করার চেষ্টা করবেন একা হলেও কেউ আমার কথা না শুনো আমার যা রুটি রুজি হয় তা দিয়ে অন্যরা তো গাড়ি বাড়ি করছে আমার বেঁচে থাকাটাই দায় হোক সেটাই তারপরও আমি যদি সেটা করি দিন শেষে আমার সান্ত্বনা হবে এই দেশটাকে পরিবর্তনের জন্য আমি বুক টান করে একা লড়ে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ঈমানদার জান্নাতের প্রত্যাশা করতে পারে যে ঈমানদার তিনি সততার পরিচয় দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই হাদিস আপনারা অনেকে শুনেছেন আত-তাজিরুস সাদিকুল আমীন মা'আন নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-শুহাদা যে সমস্ত ব্যবসায়ীরা সততার সাথে ব্যবসা করবে সত্যবাদিতার সাথে ব্যবসা করবে প্রতারণা করবে না সিন্ডিকেট দুই নম্বরে করে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফাখুরি করবে না তাদের কিয়ামতের ময়দানে হাশরের দিনে অবস্থান হবে নবীদের সাথে আল্লাহর সিদ্দিকদের সাথে তারা ভিআইপি হিসাবে কিয়ামতের ময়দানে হবে ভাই জীবনটা খুব সংক্ষিপ্ত 50-60-70 বছর এই 60-70 বছরের বড় আয়ু যে আমাদের দেশে মানুষের এর বেশিরভাগ অংশ বা মূল অংশ আমরা পার করে ফেলেছি সামনে যেটা আছে খুবই ক্ষুদ্র অংশ এই ক্ষুদ্র অংশে আমরা যদি সততার সাথে চলার প্রতিজ্ঞা করি তাহলে সেক্ষেত্রে অনন্তকালের সুখের নিশ্চয়তা আল্লাহ তাআলা গ্যারান্টি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেবে আল্লাহ আমাদের সবাইকে সেই সৎসাহর দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমরা যদি জেগে যাই দেশটা জেগে যাবে সমাজটা জেগে যাবে মনে রাখবেন আমাদের লেবাসে পোশাকে ধর্ম যতটা আছে আমাদের লেনদেনে ইসলাম তার চাইতে অনেক বেশি আছে আমার লেনদেনের সাথে ইসলামের সম্পর্ক এত গভীর যে আমার লেবাস পোশাকের সাথে ইসলামের সম্পর্ক এত গভীর নয় পোশাকই ইসলামের চাইতে আচরণ এবং লেনদেন ইসলামের ওজন ওয়েট এবং ইম্পর্টেন্সি ইসলামে অনেক বেশি আল্লাহ আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন আমাদের স্বদেশকে সরকারের অনেজ্জা থেকে অনেজ্জতা থেকে জুলুম থেকে সকল প্রকার অনাচার থেকে আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে আমাদের এই প্রিয় জনপদকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখুন রক্ষা করুন ভাইরা আমার এমনিতেই বন্যার কারণে নানা কারণে প্রচুর পরিমাণ খাদ্যশস্যের ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গ যে উত্তরবঙ্গের জেলাগুলোতে আমাদের সবচেয়ে বেশি চাল উৎপাদন হয় ধান উৎপাদন হয় খাদ্যশস্য উৎপাদন হয় বন্যায় ভয়াবহভাবে সেই এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন তার উপরে যদি এভাবে সিন্ডিকেট করে নানা অসাধু উপায়ে যদি পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মানুষের নাবিশ্বাস হওয়া ছাড়া কিছুই হবে না প্রত্যেকটা মানুষ আমরা সচেতন হই সতর্ক করি ব্যবসায়ী ভাইরা যারা আমাদের পরিচিত আছে তাদেরকে আল্লাহর ভয় আল্লাহর ব্যাপারে তাদেরকে সতর্ক করি এই ব্যাপারে একেবারে রুট লেভেল ব্যবসায়ী যারা আছে একেবারে যারা খুচরা বিক্রেতা আছে তাদের চাইতে পেছনের যারা খলনায়কেরা আছে তাদের মূলত ভূমিকাটা বেশি গুরুত্বপূর্ণ আমরা আমাদের চেনে চেনে দাওয়াতি কাজ করি আর নিজেও আমি যেই পর্যায়ে আছি আমার কাজটা আমি সততার সাথে করার সংকল্প করি তাতে যদি আমার ডালভাত হয় হোক না হয় না হোক এই প্রতিজ্ঞা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আফু আল্লাহ আলহামদুলিল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে